হ্যালো ভিহাব, সালাম আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি আপনাদেরকে যুক্ত করছি শরীফ ট্যাক 360 চ্যানেল থেকে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি আবারও চলে আসলাম কম্পিউটার রিলেটেড নতুন একটা ভিডিও নিয়ে, কম্পিউটার ট্রাবল শুটিং নিয়ে। আমাদের আজকের বিষয় হচ্ছে হার্ড ডিস্ক ইরর। আমাদের সিপিইউতে ম্যাক্সিমাম সময় আমরা এই প্রবলেমটা ফিক্স করে থাকি হার্ড ডিস্ক ইরর। আপনারা আমার মনিটরে দেখতে পাচ্ছেন ডিস্ক ইরর অকার, এ ধরনের একটা মেসেজ দিচ্ছে। আমার সব কিছু ওকে, আমার যে হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্কের পাওয়ার আছে, দেন আমার সিপিও রানিং আছে, আমার এই যে কুলিং ফ্যান ঘুরতেছে, আমার পাওয়ার সাপ্লাই ওকে, ডিসপ্লে ওকে, সব কিছু। মূল ট্রাবল শুটিংটা হচ্ছে আমার সব কিছু ওকে থাকার পরও কেন আমার উইন্ডোজটা ওপেন হচ্ছে না, আমার ওএসটা ওপেন হচ্ছে না। আমি আজকে আপনাদেরকে দেখাবো এই প্রবলেমটা কেন হয়ে থাকে এবং কিভাবে আমরা সলভ করতে পারি। আমি আজকে আপনাদেরকে সেটা দেখাবো। সো ভিয়ার, আমরা দেরি না করে মূল ট্রাবল শুটিংয়ে যাচ্ছি। হ্যালো ভিয়ার, আমি আপনাদের সুবিধার্থে আমার সিপিইউ প্লাস মনিটর একসাথে করে নিলাম আপনাদেরকে ট্রাবল শুটিংটা দেখানোর জন্য। আপনারা এখানে দেখেন অ্যাডিক্স রিড ইরোর ওকার একটা মেসেজ দিচ্ছে, বা নিচে আসছে প্রেস কন্ট্রোল প্লাস আল্ট্রা প্লাস ড্যাল টো রিস্টার্ট। আমি কল রিস্টার্ট করতেছি, কন্ট্রোল প্লাস আল্ট্রা প্লাস ড্যাল দিয়ে রিস্টার্ট করতেছি। আমার কি আসতেছে আমি দেখি, একটু অপেক্ষা করি। আমার সিপিইউটা অন হচ্ছে, আমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করি। আমার এই হার্ড ডিস্ক কিন্তু ওকে আছে, দেন আমার ওএসও ওকে, সব কিছু ওকে, সব কিছু ওকে থাকার পরও আমার এই হার্ড ডিস্কটা কেন রান হচ্ছে না, আমরা সেই ট্রাবল শুটিংয়ে যাচ্ছি। আপনারা এখানে শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমার এই হার্ড ডিস্কে কাট কাট করে একটা সাউন্ড দিচ্ছে। যদিও বা আপনারা এই সাউন্ডটা শুনতে পারবেন না, কারণ এটা খুব ছোট একটা সাউন্ড। আমরা দেরি না করি আমরা মূল ট্রাবল শুটিংয়ে যাচ্ছি। আচ্ছা, আমি আপনাদেরকে বলে রাখি আমার এখানে এই হার্ড ডিস্কটা কেন রান হচ্ছে না, সেটার একটাই রিজন, আমার সব কিছু ওকে আছে। এখানে দেখেন আপনারা, আমার সিপিইউ ওকে, আমার কিবোর্ড ওকে, মাউস ওকে, সব কিছু ওকে, সব জায়গায় আমার পাওয়ার ওকে, বাট আমার ওএসটা অন হচ্ছে না। তা অন না হওয়ার একটাই কারণ, আমার এখানে যে হার্ড ডিস্কটা রয়েছে ওই হার্ড ডিস্কে পর্যাপ্ত পরিমাণ পাওয়ার পাচ্ছে না আমাদের পাওয়ার সাপ্লাই থেকে। আমরা দেখি একটা পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে দেখি আমাদের কি রেজাল্ট আসে। আমি পাওয়ার আমার পাওয়ার সাপ্লাই কানেকশনটা আমি খুলে নিচ্ছি, দেন আমি আমার একটা টেস্টের পাওয়ার সাপ্লাই লাগিয়ে নিচ্ছি। আমি আমার এই ডিভাইস থেকে পাওয়ার সাপ্লাইটা ডিসকানেক্ট করে নিচ্ছি, হার্ড ডিস্কের কানেকশনটা খুলে নিচ্ছি। আমি আমার এটা টেস্টের পাওয়ার সাপ্লাই লাগিয়ে নিচ্ছি জাস্ট টেস্ট করার জন্য। আমি আপনাদেরকে যে ট্রাবল শুটিং এর কথা বলতেছি, আসলে এই ট্রাবল শুটিংটা কতটুকু সত্য আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা অনেকে অনেক সার্ভিসিং সেন্টারে গিয়ে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই, কারণ এক একজনে এক এক ধরনের সমাধান দিয়ে থাকে। অনেকে বলে হার্ড ডিস্কের সমস্যা, অনেকে বলে মাদাবোর্ডের সমস্যা, অনেকে বলে থাকে আপনার সম্পূর্ণ ডিভাইসের সমস্যা। আপনারা যাতে এই সমস্যাটা আপনাদের আপনারা যাতে এই সমস্যার সম্মুখীন হলে আপনারা বিষয়টা বুঝতে পারেন, সেই জন্য আমি আপনাদের জন্য এই ভিডিওটা এই টিউটোরিয়ালটা তৈরি করতেছি। আমি আমার পাওয়ার সাপ্লাই কানেকশন দিয়ে দিছি, আমি আমার ডিভাইসটা চালু করতেছি, আমার পাওয়ার সাপ্লাই, আমি পাওয়ার কানেকশনটা দিচ্ছি। আমার এদিকে হার্ড ডিস্কের কানেকশন ওকে, মাদারবোর্ডের কানেকশন ওকে, তাই আমরা পাওয়ার কানেকশনটা অন করতেছি সিপিইউর। দেখি আমাদের কি আসে। আমার হার্ড ডিস্কে যে কাট কাট করে একটা শব্দ করতো, ওই শব্দটা নির্মূল হয়ে গেছে। দেখেন আমার
এই ডিভাইসটা এখন রান হয়ে যাচ্ছে। আমার এখানে স্ক্যান করতে বলতেছে, যদি বা আমার স্ক্যান করার প্রয়োজন নেই, আমি স্কিপ করে নিচ্ছি। আমার সিপিইউটা ওপেন হয়ে গেছে, তার মানে এটাই বোঝা যাচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই সব কিছু ওকে থাকার পরও যদি আমাদের পাওয়ার সাপ্লাই কোনো একটা পয়েন্ট উইক হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ডিভাইসটি সম্পূর্ণ সচল থাকবে না। যে যে পয়েন্টটা উইক হয়ে যাবে ওই পয়েন্টটা আমার কাজ করবে না। আমার এখানে সব কিছু ওকে আছে, আমার পাওয়ার সাপ্লাই জাস্ট যে কানেকশনটা রয়েছে হার্ড ডিস্কের যে কানেকশনটা রয়েছে সাতা পাওয়ার কানেকশন, ওই সাতা পাওয়ার কানেকশনটা শর্ট হওয়ার কারণে আমার হার্ড ডিস্কের এই ধরনের প্রবলেম দিচ্ছে। আমরা পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করার কারণে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। আমি আমার কম্পিউটারটা শাট ডাউন দিয়ে নিচ্ছি। সো ভিউয়ার, আমার ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন, আর আপনাদের কোনো ট্রাবল শুটিং নিয়ে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকলে, আপনারা যে কোনো ট্রাবল শুটিংয়ের সমস্যায় পড়ে থাকলে, সেক্ষেত্রে আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে এখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, সালামু আলাইকুম।